হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? এইটিস বাংলা 24 চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিও টপিক হলো কচু শাক। কচু শাকের বিভিন্ন রকম উপকারিতা, ব্যবহার এবং তার সাইড এফেক্টস নিয়ে। কচু শাক বাঙালিদের কাছে অতি পরিচিত একটি শাক। বিশেষ করে গ্রামে অঞ্চলে কচু শাক খুবই জনপ্রিয়। বাড়ির উঠোনের কোণে, ধানের ক্ষেতে, বিলের ধারে যত্রতত্র বিনা যত্নে জন্মে বলে কচু শাক সহজেই পাওয়া যায়। কচু শাক বিভিন্ন ভাবে খাওয়া হয়, তবে সাধারণত কচু পাতা ভর্তা বা তরকারি হিসেবে বেশি জনপ্রিয়। বিভিন্ন রকম মাছ যেমন ইলিশ, চিংড়ি, ছোট মাছ, এমনকি শুটকি মাছ দিয়েও কচু শাকের তরকারি বাঙালিদের কাছে অত্যন্ত জনপ্রিয়। খুব সহজলভ্য বলে অনেকেই কচু শাককে বিশেষ একটা গুরুত্ব দিতে চান না, কিন্তু এই কচু শাকই দৈনন্দিন পুষ্টি চাহিদার অনেকখানি পূরণ করতে পারে। কচু শাকের মধ্যে রয়েছে ভিটামিন এর মস্ত বড় একটি উৎস। বিভিন্ন রকম রোগ যেমন রাতকানা রোগ, এই ধরনের রোগগুলো ভিটামিন এর অভাবে হয়ে থাকে। এই সব ধরনের রোগকে প্রতিরোধ করার জন্য কচু শাকের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাছাড়া কচু শাকের মধ্যে রয়েছে আয়রন। আমাদের শরীরের রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে সব ডাক্তাররাই বেশিরভাগ ক্ষেত্রে বলেন কচু শাক খাওয়ার জন্য। ভিটামিন এর পাশাপাশি এর মধ্যে রয়েছে ভিটামিন বি এবং ভিটামিন সি। তাছাড়াও আরো অনেক রকম রোগের প্রতিরোধে কচু শাককে ব্যবহার করা যেতে পারে। এরপরে আমরা জেনে নেব কচু শাকের বিভিন্ন রকম উপকারিতা নিয়ে। 1 নম্বর, শরীরে ভিটামিন সি এর উৎস বা যোগান দেওয়ার জন্য কচু শাকের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। আর আমাদের শরীরে ভিটামিন সি এর প্রয়োজন খুব বেশি। ভিটামিন সি আমাদের শরীরে বিভিন্ন রকম ক্ষত সারাতে খুব সাহায্য করে। তাছাড়াও ভিটামিন সি থাকলে আয়রনের আত্তীকরণ সহজ হয়ে যায়। আয়রন ডেফিসিয়েন্সিতে ভুগছেন বা রক্তাল্পতায় ভুগছেন, তাদের জন্য এই কচু শাক খুবই ভালো হতে পারে। তাই কচু শাককে আপনার ডায়েটে নিশ্চয়ই ইনক্লুড করবেন। 2 নম্বর, শরীরে অক্সিজেনের সার্কুলেশনকে ভালো রাখার জন্য। এখন যখন চারিদিকে করোনার মতো পরিস্থিতি অনেক বেশি বেড়ে গেছে, এই সময় অক্সিজেনের অভাব অনেক জায়গায় দেখা দিচ্ছে। এমন সময় শরীরে যদি অক্সিজেনের সরবরাহ প্রাকৃতিকভাবে ভালোভাবে চলে তাহলে খুবই সুবিধার হয়। আর এই অক্সিজেনের সরবরাহ সচল রাখতে কচু শাকের অনেকখানি ভূমিকা রয়েছে। এই শাকের মধ্যে রয়েছে আয়রন এবং ফোলেট, রক্তের পরিমাণ বাড়ায়। কচুর মধ্যে থাকা আয়রন আমাদের শরীরে রক্তে যোগান দিতে সাহায্য করে, ফলে অক্সিজেন সরবরাহ পর্যাপ্ত পরিমাণে হতে থাকে। 3 নম্বর, আমাদের বোন এবং হাড়ের স্ট্রেংথ কে বজায় রাখার জন্য। বোন এবং হাড়ের স্ট্রেংথ কে বজায় রাখতে অনেক কিছু দরকার হয়, যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, ফসফরাস প্রভৃতি। এই প্রত্যেকটি উপাদানই রয়েছে কচু শাকের মধ্যে। কচু শাকের মধ্যে এটি হচ্ছে অন্যতম বড় উপকারিতা, যা আমাদের দাঁত এবং হাড়ের গঠনে খুব সাহায্য করে। তাছাড়াও বিভিন্ন রকম ক্ষয় রোগকে প্রতিরোধ করতেও কচু শাকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 4 নম্বর, রাতকানা রোগকে সারানোর জন্য। রাতকানা রোগ বা নাইট ব্লাইন্ডনেস অনেক সময় ভিটামিন এর অভাবে হয়ে থাকে। এই ধরনের রোগ হলে রাতের বেলায় চোখে তাকিয়ে দেখতে খুব অসুবিধা হতে পারে। তাই কচু শাককে এই সময় খেতে বলা হয়, কারণ কচু শাকের মধ্যে রয়েছে ভিটামিন ই এর খুব ভালো একরকম উৎস। কারণে এটি দৃষ্টিশক্তি বাড়াতেও খুব সাহায্য করে এবং চোখ সম্পর্কিত যে কোনো জটিলতা বা রোগকে কমাতেও সাহায্য করে। 5 নম্বর, কনস্টিপেশন কমানোর জন্য। কচু শাকের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার বা খাদ্য আঁশ, যা খাবারকে সহজে হজম করতে সাহায্য করে এবং আমাদের শরীরে মেটাবলিজম রেটকে বাড়িয়ে দিতে সাহায্য করে, যার জন্য পেট বেশি ভর্তি থাকে, বেশি খিদে পায় না, তার সাথে সাথে ডাইজেশনের কোনো প্রবলেম হয় না এবং ডাইজেশন ভালো হলে আমাদের কনস্টিপেশনের প্রবলেমগুলো কমে যায়। এখনো অবধি আমরা জেনে নিলাম কচু শাকের বিভিন্ন রকম পজিটিভ দিক অর্থাৎ উপকারিতা নিয়ে। এরপরে আমরা জানবো যে কিরকম কি সতর্কতা মেনে চলতে হবে। বিশেষজ্ঞদের মতে কচু শাক খেলে কারো কারো অ্যালার্জির মতো সম্ভাবনা বেড়ে যেতে পারে এবং তার সাথে সাথে চুলকানির সম্ভাবনাও থাকতে পারে। কচু শাক বা কচুর মধ্যে রয়েছে অক্সালেট, যা খেলে অনেক সময় গলা চুলকায়। কচু শাক বা কচু রান্না করার সময় লেবুর রস নিশ্চয়ই ব্যবহার করবেন, কিন্তু খুব যদি বেশি পরিমাণে অ্যালার্জি হয় তাহলে কচু শাক খাওয়া বন্ধ করে দেবেন। আজকের ভিডিওতে আমরা দেখে নিলাম কচু শাকের বিভিন্ন রকম উপকারিতা, তার ব্যবহার এবং তার সাইড এফেক্ট নিয়ে। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং তার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে এরকম ধরনের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি।